সিরাজগঞ্জে তিন দিন বাড়ছে ঠান্ডাজনিত রোগ, ফলে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শীতের এই সময় তাই পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বাংলাদেশে এখন ছয় ঋতুর বৈচিত্র্য তেমন দেখা না গেলেও প্রকৃতিতে এখন শীতের বার্তা। শীত আসতে না আসতেই পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত মৌসুমি রোগ ব্যাধি। সিরাজগঞ্জের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। গত কয়েকদিনেই 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে 600-এর বেশি শিশুকে দেওয়া হয়েছে চিকিৎসা। হঠাৎ করে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন বাবা মা। পাশাপাশি নানা বয়সী নারী পুরুষও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। ঠান্ডা লেগে গেছে আমার বাচ্চার, যার কারণে আমরা ওই সিরাজগঞ্জ সদরে চলে আসি এখানে। এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ। অভিভাবক সহ সকলকেই পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকের। শীতকালে আসলে যখন ঠান্ডা বেশি পড়ে তখন ভাইরাসের যে প্রকোপটা সেটা বেড়ে যায়। আমাদের বিশেষ করে বাবুদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ডায়রিয়া এবং নিউমোনিয়া বেড়ে যায়। এটার জন্য যেটা করতে হয় যে প্রথমেই ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিকভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখা উচিত। ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসার কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ। বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চা যারা নিউমোনিয়া বা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, তারা বয়স্ক রোগীরাও ঠান্ডার কারণে অনেক ভর্তি হচ্ছে, আগের তুলনায় বেশ কিছুটা বেশি ভর্তি হচ্ছে। তবে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে এটা আমরা তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারছি এবং তারা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। তবে শীতজনিত রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।